নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘর চ্যানেলে আমি শম্পা, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি। বন্ধুরা, যা গরম পড়েছে, শরীর মন আর পেট ঠান্ডা রাখার জন্য আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে আপনারা তালের সাজ দেখতে পাচ্ছেন, আমি তালের সাজ দিয়ে আজকে শরবত বানিয়ে দেখাবো। তো এখানে আমি তালের সাজটাকে প্রথমে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তালের শাঁসটা আমি ছাড়িয়ে নিয়েছি, এখন আমি তালের শাঁসটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তালের শাঁসটাকে ছাড়িয়ে বন্ধুরা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন তালের শাঁস বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবার আমি মিক্সিতে পিষে নেব। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো তালের শাঁস তো হালকা মিষ্টি হয়, তো খুব একটা মিষ্টি না দিলেও হবে, অল্প আমি হালকা দিলাম। দিয়ে দেবো আমি বিট নুন, আর দিয়ে দেবো লেবুর রস। এবারে আমি মিক্সিতে পিষে নেব। মিক্সিতে পেশা হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে দেব। ঢাকনা খুলে আমি একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম পুরো লস্যির মতন হয়েছে, দেখুন। এখন আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জলজিরা। জলজিরা দিলে একটু ভালো হয় আর একটু টেস্টও হবে। আমি জলজিরা দিয়েছি, আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে যে দানা দানাগুলো রয়েছে এগুলো একদমই মিশে যাবে। তো বন্ধুরা, আর একবার আমার মিক্সিতে ঘোরানো হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, লস্যির মতন হয়েছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে যদি দিয়ে দিই পুদিনা পাতা, আর এইভাবে লেবু আমি গোল করে কেটে দিয়ে দিয়েছি। তার সাথে শরবত রেডি। তো বন্ধুরা, এইভাবেই আপনারা ঘরে করে খান, খুবই ভালো লাগবে, আর এই গরমে তো খুবই ভালো লাগবে। আর ভিডিওটা আপনারা অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন শরবত কেমন হয়েছে তালশাঁসের, আর একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনুরোধ করলাম সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে পাশে থাকার জন্য। নমস্কার।